আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। বরাবরের মতো আমি তোমাদের সামনে হাজির হয়েছি সপ্তম শ্রেণীর বাংলা একমপত্র নিয়ে। ক্লাস শুরুর পূর্বে আমি তোমাদের কিছু প্রশ্ন করতে চাই। আশা করি তোমরা সকলেই আমার প্রশ্নের উত্তর দিতে পারবে। আমার প্রথম প্রশ্ন হলো, একটি শিশু যখন জন্মগ্রহণ করে তখন সে প্রথম কার কাছ থেকে শিক্ষা লাভ করে? এই তো পেয়েছ, মা। এরপর সে কার কার কাছ থেকে শিক্ষা লাভ করতে পারে? মা, বাবা, ভাই, বোন, দাদা, দাদি, নানা, নানি। এরপর কার কাছ থেকে শিক্ষা লাভ করতে পারে? হ্যাঁ, বিদ্যালয় এবং ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠান। এবার আমি তোমাদের একটি ভিডিও দেখাবো। তোমরা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে এবং এই ভিডিও থেকে তোমরা আমার কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে। কিছুক্ষণ আগে আমরা একটা ভিডিও দেখলাম। এই ভিডিওতে আমরা কি দেখতে পেলাম? একটি আকাশের ভিডিও আমরা দেখতে পেলাম। আকাশ অনেক বিশাল, তাই না? অনেক বড়। আকাশের কোনো সীমা নেই, নেই কোনো পরিসীমা। আকাশের এই বিশালতা থেকে আমরা কি শিক্ষা লাভ করতে পারি? আমরা মনকে বড় করতে পারি, উদার করতে পারি। এবার চলো আমরা আরেকটি ভিডিও দেখি। আমরা এখন যে ভিডিওটি দেখলাম, এই ভিডিওটি হলো একটি নদীর ভিডিও। নদী আপন গতিতে অবিরাম ছুটে চলে। নদীর কাছ থেকে আমরা কি শিক্ষা লাভ করতে পারি? গতিময়তা। অর্থাৎ আমরা নদীর মতোই অবিরাম ছুটে চলব। তাহলে দেখো, প্রকৃতির কাছ থেকে আমরা অনেক কিছু শিখি, তাই না? প্রকৃতি হলো আমাদের বিশাল পাঠশালা, আর আমরা হলাম প্রকৃতির ছাত্র। তাই প্রকৃতির কাছ থেকে কিভাবে শিক্ষা লাভ করা যায় সে বিষয়ে একটি চমৎকার কবিতা লিখেছেন কবি সুনির্মল বসু। তার এই কবিতাটির নাম হলো সবার আমি ছাত্র। তাহলে চলো আজকে আমরা সবার আমি ছাত্র কবিতাটি পাঠ করি। প্রিয় শিক্ষার্থী, প্রথমে কবিতাটি পাঠ করার পূর্বে চলো আমরা কবি সম্পর্কে জেনে নিই। এখানে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ, এই ছবিটি হলো বিখ্যাত শিশু সাহিত্যিক ও কবি সুনির্মল বসু। তিনি জন্মগ্রহণ করেছেন 1902 সালে ভারতের পশ্চিমবঙ্গের বিহারে। তার কিছু উল্লেখযোগ্য গ্রন্থ রয়েছে, যেমন ছানা বড়া, বেড়ে মজা, হইচই, কথা শেখা, পাততাড়ি। তার মৃত্যু 1957 সাল। প্রিয় শিক্ষার্থী, কবিতাটি পাঠ করার পূর্বে আমাদেরকে জেনে নিতে হবে এই কবিতার শেষে আমরা কি শিখতে পারব। এই কবিতার শেষে আমরা নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধে উদ্দীত হতে পারব। তাহলে দেরি না করে চলো আমরা কবিতাটি এখন পাঠ করি। আমার সাথে সাথে তোমরাও পাঠ করবে। তোমরা রেডি তো? সবার আমি ছাত্র, লিখেছেন সুনির্মল বসু। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। পাহাড় শিখায় তাহার সমান, হই যেন ভাই মৌন মহান, খোলা মাঠে উপদেশে দিল খোলা হই তাইরে। সূর্য আমায় মন্ত্র না দেয় আপন তেজে জ্বলতে, চাঁদ শিখালো হাসতে মিঠে মধুর কথা বলতে। ইঙ্গিতে তার শেখায় সাগর, অন্তর হোক রত্ন আকর, নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে। মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা, আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা। ঝর্ণা তাহার সহজ গানে গান জাগাল আমার প্রাণে, শ্যাম বনানী সরসতা আমায় দিল ভিক্ষা। বিশ্বজোড়া পাঠশালাম সবার আমি ছাত্র, নানান ভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র। এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যে সব পাতায় পাতায়,
শিখছি সেসব কৌতূহলে সন্দেহ নাই মাত্র। এখন আমি কবিতাটি বিশ্লেষণ করব, আশা করি তোমরা মনোযোগ দিয়ে শুনবে। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে। দেখো আকাশ অনেক বিশাল, তাই না? আকাশের কোনো পরিসীমা নেই, নেই কোনো সীমা। আকাশের মতো আমাদের বিশাল হতে হবে, উদার হতে হবে, সকল সংকীর্ণতা নিচু মন মানসিকতা পরিহার করে আমাদের আকাশের মতো হয়ে উঠতে হবে। কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাই। মন্ত্র মানে কি? উপদেশ। আর বায়ু মানে হলো বাতাস। বায়ু সর্বদা প্রবাহমান, বায়ু কখনো উচ্চচাপ কখনো রয়েছে নিম্নচাপ। বায়ুর কিন্তু কোনো থামাথামি নেই, সে কিন্তু অবিরাম ছুটেই চলছে, ছুটেই চলছে। আমাদেরও বায়ুর মতোই অবিরাম ছুটে চলতে হবে। পাহাড় শিখায় তাহার সমান, হই যেন ভাই মনবাহান। পাহাড় কিন্তু অনেক উঁচু, তাই না? কিন্তু এই উঁচু বা উচ্চতা তার যে আছে সে কিন্তু কখনো গর্ববোধ করে না। আমরা পাহাড়ের বুকে চাষাবাদ করি, পাহাড়ের অনেক সম্পদ রয়েছে সেগুলো আমরা আহরণ করি, আমাদের নিজেদের কাজে লাগাই। পাহাড়ের মতোই এরকম উঁচু হয়ে আমাদের সমাজে প্রতিষ্ঠিত হতে হবে, মনকে উদার করতে হবে। খোলা মাঠের উপদেশে দিল খোলা হই ভাই। খোলা মাঠ, খোলা মাঠে আমরা কি দেখতে পাই? সবুজ ঘাস। আর সবুজ ঘাস দেখলে আমাদের মনটা এমনিতেই ভালো হয়ে যায়। সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে। মন্ত্রণা মানে হলো উৎসাহ পরামর্শ। সূর্য কিন্তু নিজের আপন যে ত্যাজ আছে সেই ত্যাজে কিন্তু সে সর্বদা জ্বলে ওঠে। ঠিক তেমনি আমাদেরও সূর্যের মতো কর্মস্পৃহা নিয়ে জ্বলে উঠতে হবে আপন তেজে। চাঁদ শিখালো হাসতে মিঠে মধুর কথা বলতে। অন্ধকার রাত, একটা মিষ্টি চাঁদ দেখলেই কিন্তু খুশিতে মনটা ভরে ওঠে। চাঁদ আমাদেরকে আলো দেয়, অন্ধকারে পথ চলতে সাহায্য করে। আমাদেরও উচিত চাঁদের মতোই হাসি হেসে সকলের সাথে ভালো ব্যবহার করা। ইঙ্গিতে তার শেখায় সাগর অন্তর হোক রত্নরাগ। ইঙ্গিত মানে হলো ইশারা। সাগরের বুকে অসংখ্য সম্পদ রয়েছে, তাই সাগর প্রাচুর্যময়। আমাদেরও সাগরের মতোই মনটাকে প্রাচুর্যময় ও সমৃদ্ধশালী করতে হবে। নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে। কথায় বলে নদীর স্রোত এবং সময় কখনো কারোর জন্য থেমে থাকে না, নদী সর্বদাই গতিময়, তাই নদীর মতো আমাদেরও গতিময় হতে হবে। মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা। মাটির উপর আমরা চাষাবাদ করি, আশ্রয়ের জন্য আমরা বাসস্থান তৈরি করি, মাটির উপর আমরা জোরে হেঁটে চলি, কিন্তু তাই বলে কি মাটি আমাদেরকে গাছ ছাড়া দিয়ে ফেলে দেয়? বরং মাটি সব কিছু নীরবে সহ্য করে, তাই মাটির মতো আমাদের সহনশীল হতে হবে। আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা। পাষাণ মানে হলো পাথর। পাথর অনেক কঠিন একটা পদার্থ, আমরা সেটা জানি। পাথরের কিন্তু একটা নিজস্ব সক্রিয়তা রয়েছে। পরিস্থিতি যাই হোক না কেন, নিজের সিদ্ধান্তে সবসময় অটল থাকতে হবে। তাই আমরা পাথর থেকে এই শিক্ষা লাভ করতে পারি যে পরিস্থিতি যাই হোক না কেন সবসময় নিজের সিদ্ধান্তে অটল থাকতে হবে। ঝর্ণা তাহা সহজ গানে গান জাগালো আমার প্রাণে। ঝর্ণা যখন পাহাড় থেকে বেয়ে নিচে নেমে আসে তখন কুলকুল একটা ধ্বনি শোনা যায়, এটা হলো ঝর্ণার একটা সহজ গান। অর্থাৎ ঝর্ণার মতোই আমাদের নিজস্ব একটা ছন্দ থাকতে হবে, নিজস্ব একটা সক্রিয়তা থাকতে হবে। শ্যাম বনানী সরসতা আমায় দিল ভিক্ষা। সবুজ বন দেখলে আমাদের মনটা এমনিতেই স্নিগ্ধতায় ভরে যায়, একটা সজীবতা কাজ করে মনের মধ্যে। আমাদের মনটাকে এরকম শ্যাম বনানীর মতো স্নিগ্ধ করতে হবে। বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, নানানভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র। তাহলে দেখা যাচ্ছে প্রকৃতির অনেক উপাদান রয়েছে এবং প্রকৃতির এইসব উপাদান থেকে কিন্তু আমরা বিভিন্নভাবে শিক্ষালাভ করছি। এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায় শিখছি সেসব কৌতূহলে সন্দেহ নাই মাত্র। কবি কিন্তু অবিরাম
শিখে চলেছেন। আমাদেরও কবি বলেছেন যে উৎসাহ উদ্দীপনা নিয়ে আমাদের প্রকৃতির কাছ থেকে শিখতে হবে, কারণ জন্ম থেকে মৃত্যু পর্যন্তই আমাদের শিক্ষালাভ করতে হবে। এবার মূল্যায়নের পালা, আমি তোমাদের কিছু প্রশ্ন করব, আশা করি তোমরা উত্তর দিতে পারবে। আমি কিন্তু পাঠ বিশ্লেষণের সময় কিন্তু আলোচনা করেছি। কে আমাদের উদার হতে শেখায়? আকাশ। কে আমাদের সহনশীল হতে শেখায়? মাটি। কে আমাদের গতিশীলতার শিক্ষা দেয়? নদী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে সার্বিক ক্লাস শেষে আমরা এইটুকু বলতে পারি যে আমাদের শুধুমাত্র পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, এই বিশাল পৃথিবীর সকল বস্তু ও ব্যক্তি থেকে আমাদের শিক্ষালাভ করতে হবে। তাহলে এখন বাড়িকাজটি লিখে নাও। আমাদের আজকের বাড়িকাজ হলো প্রকৃতি আমাদের শিক্ষক, উক্তিটি ব্যাখ্যা করো। আশা করছি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে এবং আগামী ক্লাস দেখার আমন্ত্রণ।